প্রতিটা মেয়ের কাছে তার বাবা হারানোর কষ্ট যে কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধুমাত্র সেই মেয়েটাই বলতে পারবে যে তার বাবাকে হারিয়েছে। বাবা মানে শত সুখ আহ্লাদ আবদারের জায়গা। প্রতিটা বাবার কাছে তার মেয়ে এক একটা রাজকন্যার মতো। বাবা ছাড়া পুরো পৃথিবী যেন অন্ধকার। আমরা পৃথিবীর সব বাবা মায়েদের জন্য দোয়া করব, সবাই যাতে ভালো থাকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার দোয়ায়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। বিকেলের দিকে এখানে চা পান করে নিচ্ছি, সেই সাথে একটু নুডলস বানিয়ে নিয়েছিলাম, সেটাকে এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। নুডলসটাকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি, সেই সাথে কিছু সময় একটু এখানে রাখবো যাতে করে নুডলসটা ঠান্ডা হয়ে যায়। এরপর বাচ্চাদেরকে খেতে দেবো, সেই সাথে আমরাও খেয়ে নিব। এটাই ছিল বিকেলের নাস্তা। নাস্তাটা খাওয়ার পর আমরা মাগরিবের নামাজ শেষে একটু বাহিরে বের হব। আজকে মোটামুটি বেশ অনেক বাজারই লাগবে, বাসায় সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো বাজার করতে যাব, সেই সাথে কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমি আপনাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, প্লিজ ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওটা আমি কোনো রকম এডিট করিনি, যেরকম ছিল আপনাদের সাথে সেরকমটাই শেয়ার করছি। জানি না কেমন লাগবে আপনাদের কাছে। মার্কেটে চলে এসেছি, প্রয়োজনীয় যেসব জিনিসপত্র নেয়ার সেগুলো একে একে ট্রলিতে নিয়ে নিয়েছি, সেই সাথে কিছু ফল ফ্রুটও নেওয়া হচ্ছে। আমরা যে সাইডে থাকি এ সাইডে কিন্তু মার্কেট হসপিটাল সব কিছু মোটামুটি কাছাকাছি দেখা যায়, সব কিছুতেই যেতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময়ের মধ্যেই কিন্তু চলে যাওয়া যায়। এই মার্কেটটা আসতে আমাদের বাসা থেকে 3 মিনিটের মতো সময় লাগে একেবারে সব মিলিয়ে। বাসার পাশে হওয়াতে সব কিছু খুবই ভালো হয়েছে। এই তো এখানে যেসব জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিচ্ছি। বাজার শেষ করে বিল পে করে আমরা অলরেডি বাসায় চলে এসেছি। আজকে আমি যখন বয়স দিয়েছিলাম বারবার বয়সটা কেটে কেটে তারপর দিতে হচ্ছিল, মুখের মধ্যে কথা বারবার আটকে যাচ্ছিল, খুব বিরক্ত হচ্ছিল। তারপর কি করব, যেভাবে হয়েছে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এখানে আমি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি, আসলে বাজার করে আসলে অনেক বড় একটা কাজ সেগুলোকে গুছিয়ে রাখা। একে একে আমি সব কিছুকে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি, বিশেষ করে যেগুলো ড্রাই খাবার ছিল বাদাম খেজুর কিশমিশ এই টাইপের জিনিসগুলোকে এখন আমি একটা কাজে জারে নিয়ে নিব। বাজারগুলোকে একে একে আমি গুছিয়ে নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথেও কিছু কথা বলে নিই। গত সপ্তাহে বুধবারে আমার জোনাইদের অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালে, তো ওকে ব্লাড দিতে হয়েছিল বুধবারে। তো সে তখন কিন্তু আমিও যাই, নর্মালি দেখা যায় জোনাইদের সাথে ওর বাবাই যায় বেশিরভাগ সময় আর কি। মাঝে মাঝে আমিও যাই, তবে আমি তেমন একটা যাওয়া হয় না, আগে বেশ যাওয়া হতো, এখন তো মাশাল্লাহ জোনাইদ একটু বড় হয়েছে সব কিছু বোঝে, তো যার জন্য আর ওই রকমভাবে তেমন একটা যাওয়া হয় না, খুবই কম। তো গত সপ্তাহে বুধবারে কিন্তু আমি গিয়েছিলাম জোনাইদের সাথে, তো ওকে ব্লাড দিয়ে বাসায় আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, মানে মাগরিবের পর হয়ে যায়। সেই সাথে মুজাহিদ অনেক বেশি অসুস্থ ছিল, ওর পুরো মুখে ঠোসা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ওর অনেক বড় একটা ইনফেকশন দেখা দিয়েছিল মুখের মধ্যে। আসলে অনেক কঠিন সময় পার করেছি, যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যে এরকম রেখেছেন। আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, ওরা যাতে সবসময় ভালো থাকে, সেই সাথে আমিও আপনাদের জন্য দোয়া করি। তো যাই হোক এখন আসল কথায় ফিরে আসি। তো আমার ছেলেকে ডাক্তার দেখিয়েছিলাম মুজাহিদকে, তো ওকে
ডাক্তার দেখিয়েছি, জুনায়েদকে ব্লাড দেওয়া হয়েছে। সব মিলিয়ে বেশ অনেকটা সময় লেগেছে, বাসায় আসতে আসতে প্রায় মাগরিবের অনেকটা পর হয়ে গিয়েছে। বাসায় আসলাম, আসার মানে বাসায় এসেছি, মাত্র ফোনটাকে রেখেছিলাম। আর হচ্ছে জুনায়েদের হসপিটালে গেলে কিন্তু ওয়াইফাই পাওয়া যায়, মানে কানেক্ট করে পরে চালানো যায়। তবে যে নর্মাল হসপিটালে গিয়েছিলাম সরি মুজাহিদকে ডাক্তার দেখাতে, ওইখানে আর ওইভাবে কানেক্ট করিনি ওয়াইফাই, আর আসলে প্রয়োজনও হয় না। তো এভাবেই ছিল। তবে আমার আব্বু, আমার বোন আমাকে ফোন দিচ্ছিল বারবার, তো এটা তো আর আমার আসবে না যেহেতু আমি ডাটা ছিল না ফোনে, জুনায়েদের বাবারও ছিল না। তো পরে আমরা বাসায় আসি, আসতে আসতে তো অনেকটা সময় হয়ে গিয়েছিল। বাসায় এসে জাস্ট দরজাটা ওপেন করেছি, আর আমার মোবাইলে ফোনগুলো যে দিয়েছে সেগুলো আসতে থাকে। পরে আমি সাথে সাথে মানে এভাবেই আমি সাথে সাথে কল ব্যাক করি, পরে শুনি যে আমার জেঠা মানে হচ্ছে যে আমার আব্বুর বড় ভাই উনি মারা যান। তো একথা শোনার পর আসলে আমার মুখে দেওয়ার কোনো কথাই বের হচ্ছিল না, কি বলবো, আমার কেমন যেন শরীরটা, এমনিতেও সারাটা দিন হসপিটালে থেকেছি, তারপর আবার অন্য হসপিটালে গিয়েছি, মানে একটা দৌড়াদৌড়ি ধকলের উপরে গিয়েছি। সেই সাথে এই কথাটা শুনে আসলে আমি আমি জানি না আমি কি বলবো, আমি আমি কি বলবো। জুনায়েদের বাবা হচ্ছে যে গাড়িতে ছিল, সব বাচ্চাদেরকে নিয়ে আসছিল, আর আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর আসার পর আমি এই খবরটা শুনে আসলে এখনও আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কেমন জানি মানে কথাগুলো কেটে তুতলানো ভাব হয়ে আসছিল। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরে আমি জুনায়েদের বাবাকে বললাম, আমরা শুনে তো আসলে অবাক, আমি কিছুদিন আগে দেশে যাই, আমি যখন দেখেছি মানে জ্যাঠা মানে আপনারা অনেকে বুঝতে পারবেন কিনা জানি না, মানে হচ্ছে আমার বাবার বড় ভাই, আমার আপুরা হচ্ছে যে চার ভাই, চার ভাইয়ের মধ্যে উনি সবার বড়, উনি সরকারি চাকরি করতেন, তো এখন রিটায়ারে বাড়িতে চলে এসেছেন, আজকে 7-8 মাসের উপরে হবে, তো বাড়িতেই ছিল। যখন যেতাম আমি, আমার তো আসলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলিয়ে থাকতে হয়, যেমন দেখা যায় আমি যখন এখান থেকে যাই সবার প্রথমে আমাকে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়, ওইখানে বেশ কিছুদিন থাকতে হয়, তারপর কিন্তু আমি বাবার বাড়িতে আসি। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যখনই আসতাম জেঠার সাথে দেখা করতাম, খুব কান্না করতো, মানে দেখলেই শুধু কান্না করতো। আর জুনায়েদের মুজাহিদের কথা বারবার জিজ্ঞাসা করতো, যখন দেখতো যে ওদেরকে দেখিনি আজকে সারাদিন, বারবার জিজ্ঞাসা করতো যে ওরা কোথায় কি করছে। দেশে যাওয়ার পর যখনই আমাদের বাড়িতে যেতাম, জেঠার সাথে দেখা হতো, তখনই দু চোখ বেয়ে অঝরে শুধু পানি ঝরতো, খুব কান্না করতো দেখলে, এত দূরে থাকি। আর আমাদের জেঠা কাকারা আমাদেরকে খুব আদর করেন, মানে এখনও অনেক অনেক বেশি আদর করেন, আসলে এরকম মানুষ খুবই কম আছে। আমাদেরকে সব সময় সেই ছোটো থেকে ওনারা খুব ভালোবাসতেন, আসলে কাকা জেঠা ওনারা মনে হয় এরকমই হয়। যাই হোক, আসলে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছিল যে এখনই বাংলাদেশে চলে যাই, আসলে ওই যে সময় তারপর সব কিছু ম্যানেজ করেন না, সব সময় পসিবল হয় না, যে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আপনি সেটা করতে পারবেন। যাই হোক, ইনশাল্লাহ যাব, ইচ্ছা আছে। ওই যে আসলে আসার সময় দেখে আসলাম, আর তো গিয়েও কোথাও ফিরে পাবো না, এটাই দুনিয়া আসলে 2 দিনের। সবার সাথে ভালো ব্যবহার করি, ইমান আমলের সঙ্গে থাকাটাই উত্তম। যার যতদিন আল্লাহ হায়াত রিজিক বরকত রেখেছেন, সে ততদিনই দুনিয়াতে থাকবে, বাঁচবে, ভালো থাকবে। আপনারা সবাই আমার জ্যাঠার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক, ওনার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করে। আমি আমার জ্যাঠা 2টো ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, মেয়েটার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে, আপুর হচ্ছে একটা ছোট মেয়েও আছে 4 বছরের। আসলে আপুই সবসময় ডাক্তারের কাছে নিত আনতো, যেহেতু আপুর শ্বশুরবাড়ি তেমন একটা দূরে ছিল না, আসলে ও শ্বশুরবাড়িতে ছিল যখন এই খবরটা শুনে যে
ওর বাবা আর দুনিয়াতে নেই। তো আমার বোন, ছোট বোন আসলে ফোন করে জানিয়েছে, যেহেতু তাদের অবস্থা তখন ভালো ছিল না, সবাই কান্নাকাটি, পুরো একটা কি বলবো, একটা অন্যরকম পরিবেশ ছিল। তো আপু এ খবরটা শোনার পর আসলে আর কোনো কিছুই বলছিল না। আমার বোনটা বলল আর কি, আসলে একটা মেয়ের কাছে তার বাবা হারানোর যন্ত্রণা যে কি, আর যদি সবসময় আসা যাওয়ার মধ্যে থাকে, বাবা চোখের সামনে থাকে, আসে যায়, তখন তো আসলে কিছুই বলার থাকে না। আপনারা সবাই দোয়া করবেন। আবারও আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এনেছি, আপনারা সবাই আমার জ্যাঠার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।